সালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা? তো আজকে চলে আসলাম ঘুরতে আর একটা নতুন জায়গায়। ধরা যায় পানি? এই যে এটা হলো সেই লেক, যে লেকের মধ্যে অসংখ্য মাছ আছে। আর এখানে অবশ্য অনেকে, অনেক মৎস্যপ্রেমীরা মাছ ধরতে আসে। তো এরা মাছ ধরে, কিন্তু মাছ ধরে সবচেয়ে বড় ইন্টারেস্টেড ব্যাপার হলো মাছ ধরে বাসায় নেয় না, মাছ ধরে এবং ধরে আবার এটার মাছ ছাইরা দেয়। নেওয়ার অনুমতিটা নাই আর কি, কিন্তু শখ পূরণ আর কি, এটাই শখ আর কি। এটা একটা হবি, সুন্দর একটা হবি। যাই হোক, ভিডিওটা দেখেন, দেখলে খুব ভালো লাগবে। একটু পরে আপনাদেরকে শেয়ার করব, মাছ শেয়ার করব। খাবার দিলে অনেকগুলি মাছ একসাথে হয়ে যায়, খুব ভালো লাগে আর কি। আমার কাছে ভালো লাগে। তুমি আসছো আবার, বলো। কিন্তু এক বেটা মাছ ধরতেছিল, হুপুর করে একটা মাছ ধরছিল, আমি ডরে গেছিল, মানে ভয়। একটা মাছ, একটা মাছ মানে কিছু খাবার দেওয়া লাগাইছিল শেষ। এরপরে যে মাছ টুটছে সে মাছটা আমার খাই দিয়ে মন চাইছে কাঁচা কাঁচা। তাই কাঁচা মাছ খাওয়া যায় না? হ্যাঁ, কিন্তু এটা সত্যি কথা। আপনারা শুধু আমার বাবার ভিডিওটা দেখবেন, কিন্তু কাটবেন না। কিন্তু একদিন যদি ভুল হয়ে যায় তাও কাটবেন না আমার বাবারটা। হ্যাঁ, ছেড়ে দিই বাবা। হ্যাঁ হ্যাঁ, জানি। কত বড় লম্বা মাছ বাবার! এর দুইটা, আর এক জোড়া কত জাতের মাছ দেখা যাইতেছে, কোনটা কি কইব? খালি বাউস, রুই মাছ দেওয়া যায়, কাতলা মাছ দেওয়া যায়, আবার এটা জানি কি মাছ। এই যে এটা কাতলা না? এই যে একটা দেখলাম, কেমন একটা শীতলা, এই যে উপরে তো ব্লু, এইটা কিন্তু, এইটা না, এটা এটা ব্লুটা না, ব্লুটা অন্য কিছু, ব্লুটার আরেকটা ধবালা লম্বা আছে, এইটা গ্রাস কাপ। যুদ্ধ চলতেছে এখানে খাবার নিয়ে, মাছের যুদ্ধ। হ্যাঁ, সব খায় আমার পোলার মতো, সব খায় আমার পোলা, যেমন বাঁচে না। মাছ, এই মাছ গুলি সব খায়। বাবা, তুমি অনেক ব্যথা পাইছো বাবা।
একদম দেখে পুরো নিউগার্ডার হাসটা পানকৌড়ি পানকৌড়ির খেলা কচ্ছপ পানকৌড়ি ও কি সুন্দর একেবারে খাবারের জন্য উপরে উঠে গেছে কত বড় রাজা আসবো এই যে কি সুন্দর পূর্ণিয়া গাছ এই যে রাস্তাটা অসম্ভব সুন্দর এইদিকে তাকান আপনাদের মতামত জানার পরে আমরা এই যে প্রুনিয়া কত প্রুনিয়া মানে পুরো গাছ জুড়ে গাছের পাতা রং আর প্রুনিয়ার রং এক রং সেজন্য বিশেষ করে বোঝা যায় না আমরা পেরে পেরে খাইলাম সবাই পূর্ণিয়া পাড়ার জন্য মামি আর মেয়ে জমিন ঘুরে আসলো পারতে পারে না এখন মামারে ডাকতেছে সাথে লেগ অপূর্ব মানহা পায়ে ব্যথা পাইছে তাই বসে রয়েছে